হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে বানাবো চিকেন মোমো। সো ব্লেন্ড করে নিচ্ছি মাংস, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এগুলা। সাথে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নের উপর জায়গাটা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা কুচি করে দিতে পারেন। নিয়ে নিচ্ছি মরিচ, এরপর দেব আদা, আদা বাটা, এরপর দেব অনিয়ন স্প্রিং এর নিচের জায়গাটা। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর গ্রেট করে রেখেছিলাম চিজ, সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অপশনাল, আপনারা দিলেও পারেন নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সসটাও ইউজ করতে পারেন। মিট লবণ দিয়ে দিচ্ছি সাথে, দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। ভালো করে মেখে নিয়েছি, এবার দেব ভেজিটেবল অয়েল, যেটা রান্নার কাজে লাগে ওইটা দিলে পারেন। এবার ঢেকে রেখেছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি এখান এদিকে ময়দা নিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি, এরপর পানি দেব। আপনারা নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন, আবার গরম পানিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি নর্মাল পানিটাই ইউজ করতেছি এখানে। ঢেকে রাখবো কিছুক্ষণ, এরপর এগুলো বেলে নেব রুটির মতো করে, বা ছোট করে লুচির মতো করে ভাজ।
পানিটা সঙ্গে।